রক্ত, রক্ত আমাদের শরীরে পুষ্টি, রক্ত আমাদের শরীরে হরমোন, রক্ত আমাদের শরীরে শক্তি অনেক কিছু জোগায়। রক্তের মধ্যে তিনটে কণিকা থাকে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অণুচক্রিকা। আজ আমরা আলোচনা করব লোহিত রক্ত কণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিনের ব্যাপারে। যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে সেই সমস্যাটাকে আমরা বলবো অ্যানিমিয়া। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর তপন চৌধুরী, আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অ্যানিমিয়া, অ্যানিমিয়া একটা কন্ডিশন যেখানে হিমোগ্লোবিনের মিশ্রণ রক্তের নর্মাল মিশ্রণের থেকে কমে যায়। সেটা বিভিন্ন বিষয়ে হতে পারে, সেটা বিভিন্ন বয়সে হতে পারে, সেটা পুরুষ মহিলা যে কারো হতে পারে। কিন্তু মনে রাখতে হবে অ্যানিমিয়া কোনো কিন্তু রোগ নয়, এটা একটা রোগের লক্ষণ। আসুন জানি অ্যানিমিয়ার কারণ কী। অ্যানিমিয়ার প্রধান কারণ হলো ব্লাড লস বা রক্তক্ষরণ। কোনো একটা আঘাতজনিত কারণ বা কোনো একটা পুরাতন রোগে কোনো একটা আঘাত লেগে গেলে তখন সে বেশিরভাগ পরিমাণে আরবিসি বেরিয়ে যায়। কারণ আমরা জানি যে আরবিসি রক্তের মধ্যে সব থেকে বেশি থাকে, পুরুষদের ক্ষেত্রে 4.5 মিলিয়ন থাকে আর মহিলাদের ক্ষেত্রে 3 থেকে 4 মিলিয়নের মতো থাকে। নেক্সট কারণ হলো অ্যানিমিয়ার কিডনির সমস্যা, হরমোনাল কিছু সমস্যা, পিটুটারি হরমোনের সমস্যা, থাইরয়েড, ভিটামিন B12, ফলিক অ্যাসিড কমে গেলেও অ্যানিমিয়া হয়, থ্যালাসিমিয়া থাকলেও অ্যানিমিয়া হয়, কোনো পুরাতন ইনফেকশন তার জন্য অ্যানিমিয়া হতে পারে, হাড়ের কোনো অসুখ তার জন্য অ্যানিমিয়া হতে পারে, যেমন টিবি, বোন ক্যান্সার, রিউমাটয়েড আর্থারাইটিস, আগুনে পুড়ে গেলেও অ্যানিমিয়া হতে পারে, কোনো লিভারের অসুখের জন্য অ্যানিমিয়া হতে পারে, খাবারের যদি ঠিকঠাক পরিমাণে অপুষ্টি না থাকে তার থেকেও অ্যানিমিয়া হতে পারে, ফিমেলদের ক্ষেত্রে প্রেগনেন্সি এতেও অ্যানিমিয়া হতে পারে, ল্যাকটেশন পিরিয়ড মানে দুগ্ধ যে পান করার যে একটা পিরিয়ড চলে সেটাতেও অ্যানিমিয়া হতে পারে। ফিমেলদের সব থেকে মোস্ট প্রবল অ্যানিমিয়া হওয়ার লক্ষণ হলো তাদের মেনস্ট্রুয়েশনে যদি হেভি ব্লিডিং হয়, মেনোরোজিয়া হয়, তাহলে খুব প্রচুর পরিমাণে তাদের অ্যানিমিয়া দেখা যায়, ব্লিডিং পাইলস এতেও অ্যানিমিয়া হতে পারে, পেটে আলসার হলেও অ্যানিমিয়া হতে পারে, পেটে ক্যান্সার হলেও অ্যানিমিয়া হতে পারে, রিকারেন্ট ব্লাড ডোনেশন যদি কেউ করে তাহলে কিন্তু তাতেও অ্যানিমিয়া হতে পারে, আর বারবার সে ব্লাড ডোনেট করছে সেখানেও তার অ্যানিমিয়া হতে পারে, পেচ্ছাপে রক্ত বেরোলে অ্যানিমিয়া হতে পারে, বেশি ভুলভাল যদি কেউ ওষুধ খায় তার জন্য অ্যানিমিয়া হতে পারে, অনেকদিন ধরে যারা মদ্যপান করে তাদের ক্ষেত্রেও অ্যানিমিয়া দেখা যায়, কোনো কারণে যদি পেটে টিউবারকুলোসিস হয় তার জন্য অ্যানিমিয়া হতে পারে, প্যানক্রিয়াটিক ডিজিজ হলে সেখানেও অ্যানিমিয়া হতে পারে, প্যানক্রিয়াসের কোনো সমস্যা বা অগ্নাশয়ের কোনো সমস্যা সেখানেও অ্যানিমিয়া হতে পারে, এইচআইভি এইডস এবং বিভিন্ন রোগে আমরা অ্যানিমিয়া দেখতে পাই যে এর কারণে অ্যানিমিয়া হচ্ছে। এবার আমরা জানবো যে অ্যানিমিয়ার লক্ষণ কী বা লক্ষণগুলো কী কী দেখা যায়। অ্যানিমিয়ার বিশেষ অনেকগুলো লক্ষণ আছে, তাদের মধ্যে হলো উইকনেস, ওডিমা বা ফুলে যাওয়া, স্কিন বা চামড়া শুষ্ক হয়ে যাওয়া, কোনো কারণে দেখা যায় চোখের নিচের যে পোর্শনটা থাকে সেটাতে সাদা হয়ে যাওয়া, তারপর আবার দেখা যায় যে বুকে খুব পরিমাণে ধরপর ধরপর করা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পালস তার খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না বা কোলাপস করছে, তার খিদে পাচ্ছে না বা অ্যানোরেক্সিয়ার সমস্যা হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হার্ট বার্ন হচ্ছে, ঘুম আসছে না ঠিকঠাক করে, পায়ে ঝিনঝিন ধরছে, দৃষ্টিশক্তি হ্রাস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তার যে একটা কনসেন্ট্রেশন পাওয়ার বা মনোযোগ দিয়ে যে কোনো একটা কাজ করবে বা কিছু করবে সেটা লস হয়ে যাচ্ছে, মনে কিছু রাখতে পারছে না, তার মন থেকে সব কিছু ভুলে যাচ্ছে বা কোনো একটা জিনিস কোথাও রাখলে তার ঠিকঠাক মনে পড়ছে না, তারপরে পিরিয়ডের অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ডের মেয়েদের দেখা যায় যে পিরিয়ড হচ্ছে না, সেটা বাচ্চাও হতে পারে বা বড়রাও হতে পারে, যে ঠিকঠাক টাইমে পিরিয়ড হচ্ছে না, স্কিপ করে যাচ্ছে, কোনো মাসে হচ্ছে ঠিকঠাক, কোনো মাসে হচ্ছে না, কোনো মাসে বেশি ব্লিডিং হচ্ছে, কোনো মাসে কম ব্লিডিং হচ্ছে, এসব ক্ষেত্রেও দেখা যায় যে এগুলো অ্যানিমিয়ার একটা লক্ষণ। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যানিমিয়ার জন্য কারো কারো আবার অ্যাবর্শন চলে আসছে, অ্যানিমিয়ার জন্য ইনফার্টিলিটি বা বন্ধত্ব আসছে, চুল পাতলা হচ্ছে, চুল উস্কো খুস্কো হচ্ছে, অ্যানিমিয়ার জন্য বমি বমি ভাব লাগছে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, জ্বর হতে পারে, লো গ্রেডের জ্বর দেখা যায়, কোনো একটা নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, অ্যানিমিয়ার যদি দেখা যায় তাদের দেখা যায় যে জন্ডিসও হতে পারে, কোনো গল ব্লাডার স্টোনও দেখা যায় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার যে একটা বৃদ্ধির যে একটা স্টেজ বা বলা যায় যে ডিলেড একটা পিউবার্টি, পিউবার্টি থেকে যে সে বড় ইসে যাচ্ছে সেই ডিলেড পিউবার্টিতেও কিন্তু অ্যানিমিয়া এটা একটা লক্ষণ। কী করে বুঝবো যে অ্যানিমিয়া হয়েছে বা এ হয়েছে, সেটা আমরা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা হিমোগ্লোবিনের লেভেল চেক করলে আমরা বুঝতে পারবো যে অ্যানিমিয়া হচ্ছে কি তার হচ্ছে না। এবার আমরা জানবো যে অ্যানিমিয়ার সম্ভাব্য হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী, কিছু মাদার টিংচার আছে, কিছু বায়োকেমিক ওষুধ আছে। দর্শকবৃন্দ, আপনারা এই পোটেন্সি ওষুধগুলো সিমটম অনুযায়ী যে সিমটমটা আপনাদের মিলবে সেই সিমটম অনুযায়ী আপনারা যে কোনো একটি ওষুধ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে নিলেই দেখবেন যে আপনাদের অ্যানিমিয়ার অনেকখানে অনেকক্ষণ সমস্যাটা কমে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধগুলো খেলেই সমস্যা কমে যায়, এর থেকে যদি বেশি কিছু মানে সমস্যা হয় তাহলে আমি বলবো যে আপনারা নিয়ারেস্ট কোনো একটা বা নিকটবর্তী কোনো একটা অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মতে ওষুধ নিন। ট্রিটমেন্ট বলার আগে বলবো, যারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। আগের প্রথম ওষুধ চায়না 30 বা সিংহনা 30,
এটা কি করে যে রক্তক্ষরণের একটা সবথেকে বেশি রক্তক্ষরণের জন্য বেস্ট ওষুধ এটা। ইঞ্জুরিতে রক্তক্ষরণ যদি হয় সেখানে চায়না খুব ভালো কাজ করে, প্রিহডে যদি বেশি রক্তক্ষরণ হয় সেই জায়গাটায় চায়না খুব ভালো কাজ করে, যে কোনো কিছু গলা বা পেটের বা নাকের কোনো একটা কোনো ইনফেকশন ইত্যাদিতে কিন্তু চায়না খুব ভালো ইউজ হয়। যদি দেখা যায় যে চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠান্ডা শরীর পড়ে যাচ্ছে, খিদে পাচ্ছে না, অলস ভাব থাকছে, তাতে কিন্তু চায়না 30 খুব ভালো কাজ করে। আজকে সেকেন্ড ওষুধ ফেরামেট 30, এটা একটা বেস্ট ওষুধ অ্যানিমিয়ার। দুর্বল লাগছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা হচ্ছে, মেয়েদের যদি বেশি করে পরিমাণে ব্লিডিং হয়, ব্লিডিং যদি অনেক দিন ধরে হয়, এক্ষেত্রে ফেরামেট খুব একটা বেশি কার্যকরী ওষুধ। নেক্সট ওষুধ ন্যাট্রামিওর 30, এটা একটা বেস্ট ওষুধ অ্যানিমিয়ার। ন্যাট্রামিওরে কি দেখা যায় যে দেখা যায় ওয়েট লস হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তার সাথে দেখা যায় যে মাথা যেন বাস্ট করে যাচ্ছে, মাথা ব্যথার সাথে বমি বমি ভাব থাকে, তার সাথে দেখা যায় যে বমি হতেও পারে। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্ট নুন খেতে বেশি পছন্দ করে, ম্যালেরিয়ার পর যদি কোনো কারণে অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে ন্যাট্রামিওর সব থেকে বেস্ট ওষুধ। নেক্সট ওষুধের ক্ষেত্রে আসবো পিকরিক অ্যাসিড। পিকরিক অ্যাসিডে দেখা যায় যে এক্সট্রিম উইকনেস আছে, তার প্রচুর পরিমাণে উইকনেস আছে, টায়ার্ড ফিলিং হচ্ছে, পায়ে সুচ ফোটার মতো ব্যথা হচ্ছে, তার সাথে দেখা যায় কোনো কাজে তার মন লাগছে না, এক্ষেত্রে পিকরিক অ্যাসিড একটা বেস্ট ওষুধ। নেক্সট ওষুধে আসবো আমরা ফসফরাস 30, এক্ষেত্রে দেখা যায় যে পায়ে হাতে অসার মনে হচ্ছে তার, তার সাথে দেখা যায় সে উইক ফিল হচ্ছে, তার সাথে দেখা যায় যে ডায়রিয়া বা কিছু পাতলা পায়খানা অনেক দিন ধরে হচ্ছে, তার সাথে দেখা যায় আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস পেশেন্ট বেশি খেতে পছন্দ করে, তার সাথে দেখা যায় কিডনির কোনো রোগ থাকছে। আমরা নেক্সট ওষুধের ক্ষেত্রে আসবো, সেটা হলো পালসেটিলা। পালসেটিলায় দেখা যায় যে তার পেশেন্টের কোনো পিপাসা নেই, এক্ষেত্রে দেখা যায় যে এই পালসেটিলা সবথেকে বেশি ব্যবহার হয় যারা বেশি পিরিয়ড বন্ধ করার ওষুধ খায়, বা কোনো একটা পুজো বা কোনো একটা কোথাও যাবে বা কোনো কোথাও বেড়াতে যাবে বা কিছু একটা কাজ করবে বা কোথাও যাচ্ছে, সেখানটায় তার মনে হচ্ছে যে পিরিয়ডটা থাকলে সে বিব্রত বোধ করছে, তার ভালো লাগছে না, সেক্ষেত্রে অনেকে কী করে যে অনেক কিছু ওষুধ খায় যেটা পিরিয়ড জন্য স্কিপ করে যায়, হয় 4-5 দিন এগিয়ে গেলো বা 7-8 দিন এগিয়ে গেলো, এদের ক্ষেত্রে কিন্তু পালসেটিলা খুব ভালো কাজ করে। এবার আমরা আসবো নেক্সট যে কিছু মাদার টিংচার এবং কিছু বায়োকেমিক ওষুধের দিকে। মাদার টিংচারগুলোর মধ্যে দুটো মাদার টিংচার যেটা বেস্ট কার্যকরী অ্যানিমিয়ার জন্য, প্রথম হলো অ্যালিট্রিস ফ্যারিনোসা, এটা মেয়েদের অ্যানিমিয়ার জন্য বেস্ট ওষুধ। উইক মানে দুর্বলতা বোধ করবে, মাথা ঘুরবে, মুখ ফ্যাকাশে হয়ে যাবে, যারা রিপিটেড অ্যাবর্শন করছেন তাদের জন্য এই ওষুধ একটা বেস্ট ওষুধ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের ব্লিডিংয়ের জন্যও যদি অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে অ্যালিট্রিস ফ্যারিনোসা বেস্ট ওষুধ। নেক্সট মাদার টিংচারের ক্ষেত্রে আসবো, সেটা হলো চিওনেনথাস মাদার টিংচার, এটা লিভার বা স্প্রিনের জন্য যদি কোনো কারণে অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিওনেনথাস মাদার খুব ভালো কাজ করে। এরপরে আমরা আসবো কিছু বায়োকেমিকের দিকে। বায়োকেমিকের প্রথম ওষুধ হলো সেটা হলো ফেরামফস 6, এটা হিমোগ্লোবিন লেভেল বাড়ায়, এটা অল এজ গ্রুপ বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারে। এই যে বায়োকেমিক ওষুধ, এটা আপনারা 5টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাওয়ার আগে খেলে আধা ঘন্টা আগে খাবেন, খাওয়ার পরে খেলে আধা ঘন্টা পরে খাবেন, হালকা জল সহ খাবেন, চুষে খাবেন। আর মাদার টিংচার 15-20 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে খেতে হবে, হাফ কাপ জলের সাথে খেতে হবে। নেক্সট বায়োকেমিক ওষুধের দিকে আসবো আমি, সেটা হলো ক্যালক্রিয়াফস। ক্যালক্রিয়াফসের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের অনেকখানে অ্যানিমিয়া হয়, হজমের সমস্যা হয়, ক্যালসিয়ামের অভাব হয়, এক্ষেত্রে ক্যালক্রিয়াফস 6x খুব ভালো একটা কার্যকরী ওষুধ। ক্যালক্রিয়াফস 5টা করে দানা দিনে 3 বার খাওয়ার আগে খেতে গেলে খেতে পারেন বা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন, এক্ষেত্রে 5টা করে ট্যাবলেট চুষে খাবেন এবং হালকা জল সহ খাবেন। নেক্সট বায়োকেমিক ওষুধ বা ট্যাবলেট ওষুধের দিকে আসবো, সেটা হলো বিসি ওয়ান বা বায়ো কম্বিনেশন 1, এটা একটা অ্যানিমিয়ার জন্য স্পেসিফিক একটা ওষুধ, এটা বাচ্চারাও খেতে পারে, বড়োরাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে। 5টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে খান বা খাওয়ার আধা ঘন্টা পরে খান, চুষে খান এবং হালকা জল সহ খান। নেক্সট ওষুধের দিকে আসবো, সেটা হলো লেসিথিনাম 3x, এটা এই ওষুধটা রক্ত কম থাকলে বা কোনো কারণে দেখা যায় যে অ্যানিমিয়ার সাথে তার খিদে পাচ্ছে না বা খিদের কোনো সমস্যা থাকছে, সেদিকে কিন্তু লেসিথিনাম 3x খুব ভালো কার্যকরী ওষুধ। 2 বা 3টে করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে আধা ঘন্টা আগে খেতে পারেন বা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন। আপনারা এই ওষুধগুলোর মধ্যে পোটেন্সি বা মাদার টিংচার বা বায়োকেমিক ওষুধগুলোর মধ্যে যেটা আপনাদের সাথে সিমটমের সাথে মিলবে সেই সিমটমের সাথে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন। এবার আসবো আপনারা বন্ধুরা যে কিছু হোম রেমেডিসের কাছে। হোম রেমেডিসগুলোর মধ্যে প্রথম হলো যে সকালে উঠে কিশমিশ, কাজু বাদাম, খেজুর এগুলো ভিজিয়ে রেখে ভিজিয়ে খাওয়াটা আবশ্যক। কুলে খাড়া শাক খেতে পারেন, খাদ্য তালিকায় কিছু মাছ, কিছু মানে যেমন ধরুন ট্যাংরা বা শিঙি এগুলো খেতে পারেন, সবজির মধ্যে টমেটো বীজ, গাজর, ধনে পাতা এগুলো খেতে পারেন, ফলের মধ্যে বেদানা খেতে পারেন, আপেল খেতে পারেন, আঙুর খেতে পারেন, কমলা লেবু খেতে পারেন, সয়াবিন খেতে পারেন, দুধ খেতে পারেন। এগুলো খেলে আপনাদের ওষুধের সাথে যদি এই ডায়েটগুলো মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের
অ্যানিমিয়ার সমস্যা এক থেকে দেড় মাস, খুব বেশি হলে দু মাসের মধ্যে অনেকাংশে কিন্তু কমে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওর কোনো আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের যদি কিছু জানার থাকে বা কোনো রোগ সম্বন্ধিত হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।